शुक्नो पातार मर्मर जानान दिल प्रकृति एसे फाल्गुन और फाल्गुन मान से रक्तझरा बान्न और रक्तझरा बान्न मान अमर एकुश और अमर एकुश मान मायर भाषा मा के मा बोले डाकार भाषाटी हमें हार इतिहास। दर्शक स्वागत जानाच्छि वॉइस मेनर नियमित आयोजन आमी कि भूलते परि अनुष्ठाने अनुष्ठाने प्रतिदिन चेष्टा करी कक्सबाजारे विभिन्न प्रांते छड़िए छिटिए थाका शहीद मिनार निये आपनादेर सामने उपस्थापन करते और आज आमरा तारी अंश हिसेबे चले एसेछि कक्सबाजारे दक्षिणे अवस्थित एक विशेष जायगा जे स्थानटिर नाम कूट बाजार और कूट बाजारे आमरा एखन अवस्थान करछि पालंग आदर्श उच्च विद्यालय। आबार पेछने आपनारा देखते पाच्छेन जे पालंग आदर्श उच्च विद्यालय এই বিদ্যালয়টি আমরা যেটা দেখতে পাচ্ছি স্থাপিত হয়েছে 1946 সালে। এই বিদ্যালয়টির বয়স এখন 67 বছর। আমরা এই বিদ্যালয়ে চারপাশ আমরা ঘুরে ঘুরে দেখছি এই বিদ্যালয়ে সব কিছু আছে, এই বিদ্যালয়ের ইতিহাস আছে, এই বিদ্যালয়ের ঐতিহ্য আছে, এই বিদ্যালয়ের গৌরবদৃপ্ত ইতিহাস আছে এই পালং আদর্শ উচ্চ বিদ্যালয়ের। কিন্তু এখানে আমরা দেখলাম এখানে একটি জিনিস নেই, তা হচ্ছে এত সময় ধরে বয়ে চলা এই স্কুলে কোথাও শহীদ মিনার নেই। এবং আরও পরিতাপের বিষয় যেটা আমাদের আশ্চর্য করেছে এবং হতাশা ব্যঞ্জক যে এই কোটবাজার অত্যন্ত জনবহুল একটি স্টেশন, এটা রত্নপালং ইউনিয়ন, যদিও বা রত্নপালং ইউনিয়নের প্রধান বাজারকে কোটবাজার বলা হয়, প্রধান সড়ক এবং টেকনাফ সড়কের যাতায়াতের মাঝখানে হয়, এটি একটি বড় জংশন যেটি সদর উখিয়া যে রাজাপালং আছে তার চাইতেও অনেক বেশি ব্যস্ততম এই জায়গাটির নাম কোটবাজার। আমরা জানতে পেরেছি কোটবাজারের কোথাও শহীদ মিনার নেই। দর্শক আমাদের অনুষ্ঠান তো শহীদ মিনারকে নিয়ে, আজ তো কোটবাজার এসেছি এখানে কোনো শহীদ মিনার নেই, তবে কি চলে যাব, বলবো ক্যামেরা বন্ধ প্যাক আজ আর শুটিং হবে না তাহলে ফিরে যাব? না, আমরা এখানে কথা বলবো কেন নেই শহীদ মিনার। না থাকার মধ্য দিয়ে যদি একুশের থাকাটুকু কেউ ধারণ করে থাকে, একুশের চেতনাকে কেউ ধারণ করে থাকে, সেই চেতনা থেকে আবারও রূপ পরিগ্রহ করতে পারে আরেকটি শহীদ মিনার। শহীদ মিনার ইট পাথরের শহীদ মিনারটা খুব জরুরি কি? মানুষের হৃদয়ে যে শহীদ মিনার, শহীদ মিনার যদি হৃদয়ে খুব শক্ত স্তম্ভের মধ্যে দাঁড়িয়ে থাকে তা থেকেই হয়তো উদ্গিরিত হবে নতুন শহীদ মিনার। আর এসব বিষয় নিয়ে আমরা আজকে কথা বলবো। আমাদের এখানে উপস্থিত আছেন বিশিষ্ট কবি সংস্কৃতি কর্মী জনাব কবি আদিলউদ্দিন চৌধুরী। আদিলউদ্দিন চৌধুরী, আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত। স্বাগত। আপনার কাছে আমার খুব জানবার ইচ্ছে যে আপনি একাধারে একজন কবি এবং আপনি একজন খেলাঘর সংগঠক সংস্কৃতি কর্মী, সেই সাথে আপনি বাংলাদেশ আওয়ামী লীগের উপজেলা শাখার সভাপতি, এত কিছু আপনারা, কিন্তু আপনারা শহীদ মিনার নির্মাণ করতে এই 71 পরবর্তী সময় থেকে আমরা যদি ধরি তাহলে এতদিন সময় লাগলো কুটবাজারের মতো একটি প্রাণবন্ত জায়গায় শহীদ মিনার স্থাপনে, কেন পারেননি? এটা স্বাধীনতার পরপরে আমাদের যারা মুক্তিযুদ্ধের সংগঠক ছিল ওনারা এটিকে তেমন গুরুত্ব দেননি, বরং এই শহীদ মিনারটা উখিয়া সদরে করার চেষ্টা করেছেন। যদিও বা তিনটি ইউনিয়ন নিয়ে কোটবাজার স্টেশন, কিন্তু এখানে এত জনবহুল স্টেশনে এই শহীদ মিনার গড়ে না ওঠার পিছনে আমাদের অনীহা অবহেলা এগুলো কাজ করেছে। পালং হাই স্কুলের এই জায়গাতে একটি এই 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 জায়গাতে একটি শহীদ মিনার ছিল, এটি কাঠ এবং বেড়া দিয়ে প্রথম নির্মাণ করা হয়, যেখানে শিক্ষা পণ্য নয়, এই যে যে জায়গাটি দেখছি আমরা একজাক্টলি সেই জায়গাতে একটা শহীদ মিনার ছিল। এই শহীদ মিনারটি পরে আজ থেকে 7-8 বছর আগে আমরা এসে দেখলাম যে শহীদ মিনারটি এখান থেকে উঠে গেছে। এখন ছাত্ররা শহীদ মিনারের বেদিতে যে ফুল দেবে, এটা শুধু শহীদ মিনার নয়, এটা আপনি ঠিকই বলেছেন যে ইট পাথরের তৈরি একটা দেওয়াল নয়, এটা আসলে স্মৃতির মিনার। আমরা স্মৃতিকে কীভাবে ধারণ করে আছি, বায়ানের শহীদদের যে স্মৃতি আছে সেই স্মৃতিকে আমরা কীভাবে ধরে আছি, এটাকেই
নির্ণয় করে। আমরা সেই নির্ণয়ের ক্ষেত্রে গিয়ে স্মৃতির যে নির্ণয় করবো, স্মৃতিটা যে আমার ভিতরে নির্ণয় করার মতো একটা জায়গা আছে, সেই জায়গাটাকে আমরা আস্তে আস্তে মুছে ফেলেছি। প্রতীকী জায়গাটাকে আমরা সম্পূর্ণ মুছে ফেলেছি। এটার জন্য স্কুল কর্তৃপক্ষ দায়ী, স্কুলের শিক্ষকরা দায়ী। কোটবাজারে তো হয়নি, এখানে যেটা ছিল সেটাও ভেঙে ফেলা হয়েছে। নতুন করে নির্মাণ তো দূরের কথা, যা ছিল তাও ভেঙে ফেলা হয়েছে। তাহলে এই নতুন প্রজন্ম তারা 52কে কিভাবে আবিষ্কার করে, তারা 52কে কিভাবে ধারণ করে, কিভাবে ধারণ করে একুশের চেতনা? একুশের চেতনাকে এরা ধারণ করছে বই পুস্তক পড়ে, কিংবা যদি কেউ বলে। আমি এখানে দেখতে পাচ্ছি নতুন প্রজন্মের কয়েকজনকে, আমি তার কাছ থেকে জানতে চাইব যে তরুণ প্রজন্মের একজনকে আমরা দেখতে পাচ্ছি যে আচ্ছা আপনি কিভাবে, আপনি কি আমাদের বলবেন যে আপনি কিভাবে একুশকে ধারণ করেন? এখানে তো কোনো স্মৃতির মিনার নেই, শহীদ মিনার নেই, একুশের চেতনা আপনি কি ধারণ করেন কি না, অথবা কিভাবে ধারণ করেন? আমি অবশ্যই ধারণ করি। এটা আমি ধারণ করি আমাদের উপজেলা সদর উখিয়ে গিয়ে, উখিয়া প্রাইমারি স্কুলে একটা বিশাল একটা শহীদ মিনার আছে, আমরা ওখানে গিয়ে এটা এই শহীদ মিনারের যে একটা আমেজ সেটা আমরা ওখানে গিয়ে ধারণ করি। এবং আরও বেশি আমরা যেভাবে এটাকে বিস্তৃত লাভ করেছি, আমরা বিভিন্ন বই পুস্তক পড়ে এটা আমরা মনের মধ্যে এখনও লালন করি। একুশের এই চেতনা, আপনি চেতনার জায়গা থেকে আপনি কি বলতে পারেন যে এখানে নতুন করে কি উদ্যোগ নেওয়া যায় একটি শহীদ মিনার নির্মাণের? আমরা ইতিমধ্যে একটা প্ল্যান করেছি, আমাদের এই কোটবাজার স্টেশনে একটা সুইটেবল প্লেসে আমরা একটা বিশাল আকারের আমাদের মনের মাধুরী দিয়ে একটা শহীদ মিনার তৈরি করব। এই জন্য আমরা ধর্মবর্ণ নির্বিশেষে প্রত্যেক পার্টির অংশগ্রহণের, প্রত্যেক পার্টিকে এখানে সম্পৃক্ত করে বিশাল একটা শহীদ মিনার আমরা তৈরি করব। আমরা দেখতে পাচ্ছি এটা পালং উচ্চ বিদ্যালয়ের একজন ছাত্র, কি নাম? মোহাম্মদ মিজানুর রহমান। আচ্ছা, একুশের শহীদ মিনার নেই, তারপরে তোমরা একুশকে কিভাবে, শুধু কি খাতা কলমে যেগুলো প্রবন্ধ পড়েছি একুশ নিয়ে, আর একুশ মানেই কি শুধু একটি গান আমার ভাইয়ের রক্তে লাগানো একুশে ফেব্রুয়ারি, নাকি একুশ মানে অনেক কিছু? বলতে গেলে একুশ মানে হচ্ছে অনেক কিছু, মা বোনদের এবং গ্রাম বাংলার মানুষকে হত্যা করার একটা কাহিনী। কিন্তু এটা আমরা না দেখলেও এই পালং আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে পড়ে আমরা অভিজ্ঞ টিচারের কাছ থেকে জানতে পেরেছি, এবং এই স্কুল থেকে যারা 1971 সালে এবং 75-76 এখানে এসএসসির বেস ছিল তাদের কাছ থেকে আমরা জিজ্ঞেস করার মাধ্যমে এই বাংলার কীরকম ছিল তা আমরা জানতে পেরেছি। আমরা তাদের কাছ থেকে আলাপ করে যেটা জানলাম যে স্মৃতির মিনার না থাকলেও হৃদয়ে যে শহীদ মিনার আছে, সেই শহীদ মিনার তাদের কাছে অনুরোদন দেয় মহান একুশের। তবে একুশ কি একটি শুধু দিবসেই সীমাবদ্ধ? একুশ কি স্মৃতির মিনারেই সীমাবদ্ধ, কিংবা স্কুলের পঠিত বইয়ের মধ্যেই কি সীমাবদ্ধ একুশ? না, একুশ একটি চেতনার একটি পরিবাহী রূপ যা বহমান, একটি এটি অত্যন্ত বলিষ্ঠ উচ্চারণের নাম একুশ। একুশ মানে মাথা নত না করা। আমরা ফিরব জনাব আদিলউদ্দিন চৌধুরীর কাছে, তবে তার আগে একটি কথা বলতে চাই যে আজ আমরা এখানে এই অনুষ্ঠান করতে এসে এখানে আমরা সাক্ষাৎ পেয়েছিলাম এখানকার কয়েকজন বিশিষ্ট নাগরিকদের, তাদের মধ্যে এই উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব জাহিদুল কবির। তিনি বলেছেন যে উদ্যোগ নেওয়া হলে তিনি অন্তত 1000 ইটের ব্যবস্থা করে দেবেন। সেই সাথে এখানে একজন বিশিষ্ট জননেতা, এখানকার স্থানীয় চেয়ারম্যান, তিনি সাহায্যের হাত প্রসারিত করবেন বলেছেন। এখানকার আওয়ামী লীগ নেতা নুরুল হুদা, তিনি এখানে সহযোগিতা করবেন বলে জানিয়েছেন। এবং আমরা তাদের সাথে আলাপ করে আমরা একটি মোটামুটি সিদ্ধান্ত পৌঁছে গেছে যে খুব শীঘ্রই একটি শহীদ মিনার নির্মাণের কাজ শুরু হবে। এবং জনাব আদিলউদ্দিন চৌধুরী, এটা কীভাবে শুরু করা যায় যদি আপনার নেতৃত্বে বলি? আমরা সবাইকে আহ্বান করব, আমরা আহ্বান করে 21 ফেব্রুয়ারির আগে আমরা চেষ্টা করব এটাকে আমরা কীভাবে বৃহত্তর আকারে এটাকে আমরা ছড়িয়ে দিতে পারি এই চেতনাকে। এবং যারা বাংলাদেশের স্বাধীনতাকে বিশ্বাস করে তারা শহীদ মিনারকে অস্বীকার করবে না, আর যারা স্বাধীনতার পক্ষের মানুষ আমরা তাদের সাহায্য এবং সহযোগিতা অবশ্যই নেব। আর ধন্যবাদ, আমরা চেষ্টা, আমরা প্রত্যাশা করব যে কোনো একটি 21-এ কোনো একটি 26-এ মার্চে শহীদ মিনারে এখানে হবে, সেখানে ফুলে ফুলে শিখতে হবে, আর ফুলে ফুলে সিক্ত হয়ে চেতনার পথ ধরে এগিয়ে যাবে প্রজন্ম থেকে প্রজন্ম। আমরা ফিরে যাব একুশের কবিতায়। জনাব কবি আদিলউদ্দিন চৌধুরী, আপনাকে পেয়েছি, আমরা চাইব যে আমরা এখানে এই ফ্ল্যাগ স্ট্যান্ডের পাশেই আমরা বসে আপনার স্বরচিত কবিতা শুনতে চাই, স্বরচিত কবিতা আমরা শোনাতে চাই। একুশের জন্য কবিতা অন্য একজন। আজ ফেব্রুয়ারি 21 তারিখ, চর্যার চপল হরিণী বালিকা পাণ্ডুলিপি, প্রাণ বইয়ে পলাতকা সীমানা পেরানো পর্বত কুমারী,
আচলে লুকিয়ে থাকা হাজার বছর গোপন প্রেমের অভিসারী নেপালের রাজা। আমার বিরহী কান্না তন্দ্রা মুছে দিয়ে জ্যোৎস্নার আলো জ্বালে, ঐশী পাখি খুঁজে বদিবৃক্ষ প্রতিবাদী মানুষের ঘর। দেখো মান্যবর নেপালের রাজা খাঁচাগুলো দিয়ে মুক্ত করে সন্ত হাড়ি পার কঠোর বচন। আজ ফেব্রুয়ারি 21 তারিখ, দেখো মান্যবর কবি কানপা হাতেন রাজপতি দীপ্ত পদভারে, পদ্মাপতি যায় পিছু পিছু কবি আলাওয়ালা সাজায় ব্যানার, পোস্টার সাটায় দেওয়ালে দেওয়ালে ঢাকার রাজপতি। আজ ফেব্রুয়ারি 21 তারিখ, দেখো আমার বুকের মাঝে মাত্রে জরায়ু বিশাল, দেব শিশু শুয়ে আছে আনত ভঙ্গিতে রফিক সালাম। আজ ফেব্রুয়ারি 21 তারিখ, দেখো যুদ্ধ শেষে জেগে ওঠে এই বুকে সবুজ ঘাসের দ্বীপ, ভোরের কল্লোল আর মানুষের জয়গান। আজ ফেব্রুয়ারি 21 তারিখ, দেখো আমার দেবতা এই বুকে চর্যা চপল হরিণী, পর্বত আসনে দেয়ানি ক্রোশবিদ্ধ শেখ মুজিবুর রহমান। অসাধারণ একটি কবিতা এই 21-এর কবিতা। আচ্ছা, আপনি কি আমাদের বলবেন যে এই 21-কে এখানে 21 কীভাবে উদযাপিত হয়, এই দিবসটি কীভাবে উদযাপিত হয়? আমরা এখানে 12:01 উকিয়া সদর শহীদ মিনারে আমাদের প্রথম প্রহরে আমরা সেখানে ফুল দিই শহীদ মিনারের বেদিতে। তারপর আমরা আবার প্রভাত ফেরি করি সকালে, এরপরে আমরা দুপুরের দিকে গিয়ে আমরা আলোচনা সবাই মিলিত হই এবং সারাদিন আমাদের স্বাধীনতার পক্ষের গানগুলো বাজতে থাকে। এই হচ্ছে। তবে আপনি তো একজন রাজনীতিবিদ, নতুন প্রজন্মের কাছে 21-এর চেতনা কতটুকু পৌঁছেছে বলে মনে করছেন অথবা পৌঁছাতে পেরেছেন? এখানে একটা বিষয় হচ্ছে, 52 মানে হচ্ছে 66, 66 মানে হচ্ছে 69, 69 মানে হচ্ছে 70, 70 মানে হচ্ছে 71। তাহলে সেই ধারাবাহিকতায় জি প্রজন্ম সেই জায়গা থেকে জি প্রজন্মের কাছে এই বিষয়গুলো কত বেশি স্পষ্ট বলে মনে করছেন? স্বাধীনতা বলতে যে স্বাধীনতার পক্ষের কথা বলবে তাকে তো সমস্ত না জেনে তো সে কিছু বলতে পারবে না। স্বাধীনতার জন্য কথা বলতে গেলে, স্বাধীনতার পক্ষে বিপক্ষে অবস্থান নিতে গেলে অবশ্যই 52 থেকে সব কিছু জেনে আসতে হবে, কারণ এখানে 2500 বছরের আমাদের পরাধীনতার জঞ্জির এখানে লুকিয়ে আছে। আচ্ছা, আপনি আর একটু বলবেন কি এই যে কোটবাজার যে নামটি, এটা হচ্ছে কোর্ট থেকে, কোর্টের পাশে একটি বাজার ছিল সেখান থেকে কোটবাজারের নাম পতন হয়েছে? এখানে এটা 1808-এর দিকে এখানে একজন জমিদার ছিলেন, ওনার নাম হচ্ছে বাবু মোহনদাস চৌধুরী চৌধুরী। তিনি তার এখানে তার জমিদারি চালানোর জন্য এখানে তার একটা কাছারি করছিল। এখানে এখন যেটা কাঁচা বাজার, কোটবাজার কাঁচা বাজার, ওই এলাকাটা ছিল একটা কাছারি ঘর, ওখানে তার কিছু কর্মচারী ছিল, ওরা এখনও ওদের বংশধররা এখনও ওই ভিটাতে আছে এবং জমিদারের একটি বিশাল একটা পুকুর ওখানে এখনও আছে। এই জায়গাতে বাবু মোহনদাস তার জমিদারি চালাতেন এবং আশেপাশে দু একটা টি স্টল বা সেই ধরনের ছোটোখাটো কিছু দোকান ছিল। মূলত 1794 সাল পর্যন্ত ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এটা, ওরা এখানে আসার পরে এটা তুলা চাষের জন্য এটা ব্যবহৃত হতো এই এলাকাটা, তুলা চাষ হতো। কিন্তু 1794, 1795, 1796 পর্যন্ত এখানে ব্রিটিশের সাথে আরকান সৈন্যবাহী মানে বর্মীদের সাথে একটা মানে যুদ্ধ অবস্থান ছিল। এমনকি আমরা জাদিমুরা নামক যে জায়গাটি সেখানে মানে সেখানে বার্মিস আর্মি বা মানে বর্মীরা ছিল, সেখান থেকে যারা রাখাইনরা মগদের সাথে যে যুদ্ধ হলো সে যুদ্ধে বেশ কিছু মানে কি রাখাইনরা, এরা অভিজাত শ্রেণী, আরকানের অভিজাত শ্রেণীর নাম হচ্ছে রাখাইন, এরা এখান থেকে মাইগ্রেট করলো। ক্যাপ্টেন কক্স তাদেরকে পর্যন্ত বরিশাল পর্যন্ত কুয়াকাটা পর্যন্ত তাদেরকে রিহ্যাবিলিটেট করলো, পুনর্বাসন করলো এবং সেই থেকেই তো গোড়াপত্তন হলো। তাহলে 1808 সালে আমরা যেটা দেখতে পাই অন্তত এখানে সভ্যতার ছোঁয়া লেগেছে, ছোঁয়া এখান থেকে শুরু হয়েছে। হ্যাঁ, তাহলে এত আমরা প্রায় 200 বছরেরও বেশি সময় ধরে এই জায়গার অস্তিত্ব আমরা খুঁজে পাই। তাহলে এমন একটি জায়গায় এখানে সাংস্কৃতিক, কারণ 52-এর 21-এ ফেব্রুয়ারি কিন্তু সাংস্কৃতিক বিপ্লবের অংশ, সাংস্কৃতিক বিপ্লবের যে অংশ, তাহলে এই জায়গাটিকে সাংস্কৃতিকভাবে কত বেশি সুপ্রশস্ত হয়েছে, চর্চার জায়গা এটা খুব। এই জিনিসটা বাংলাদেশের আন্দোলনগুলো খুব একটা ছোঁয়া লেগেছে কম, এবং এখানে আপনি দেখতে পাবেন আমাদের
যে বায়ান্নের আন্দোলন, 66 যা হয়েছে গত আপনার স্বাধীনতা সংগ্রাম পর্যন্ত, স্বাধীনতা সংগ্রাম মুক্তিযুদ্ধ চলেছে, কিন্তু মুক্তিযুদ্ধ এখানে যোদ্ধা ছিল কিন্তু যুদ্ধ ছিল না। আচ্ছা আচ্ছা, এখানে খুব কম এখানে স্বাধীনতার যে এখান থেকে অধিকাংশ লোক পাকহানাদার বাহিনীর ভয়ে পার্শ্ববর্তী মায়ানমার আশ্রয় নিয়েছিল, কিন্তু এখানে যুদ্ধটা হয়েছে খুব কম। এখানে মুক্তি বাহিনী মুক্তিযুদ্ধ বলে যে দাবি করা হচ্ছে এদের সংখ্যা কিন্তু একদম হাতে গোনা, হাতে গোনা। এখানে সংঘর্ষ সংঘাতটা পাক বাহিনীর সাথে হয়েছে খুবই একেবারে নগণ্য, খুবই নগণ্য। তবে যেইভাবে সাংস্কৃতিক রূপ পরিগ্রহ করার কথা ছিল সেই হ্যাঁ, তবে এখান থেকে মুক্তিযোদ্ধাদের জন্য একটা কথা স্মরণ রাখতে হবে, এখান থেকে মুক্তিযোদ্ধাদের জন্য রসদ এবং অর্থ সম্পদ এখান থেকে যেত। আমরা জানি যেমন আমাদের যে মুক্তিযুদ্ধের সময় ক্যাপ্টেন হারুনকে এখান থেকে পাঠানো হয়েছিল, তাকে সেবা শুশ্রূষা করা হয়েছিল, এটা আমরা জানি। আচ্ছা, তাহলে কি আমরা এই কথাটা বলতে পারি যে এই সাংস্কৃতিক চর্চার জায়গাটি সুবৃহৎ না হওয়ার কারণে এই শহীদ মিনার অথবা এইসব এই চর্চা এখানে বেশি বেড়ে উঠে? 1946 আগে এখানে কোনো স্কুল ছিল না। পকিয়া হাই স্কুল হয়েছে 1958 বা 1957 সালের দিকে। কাজে আমাদের সংস্কৃতির যে পরিমণ্ডলটা তৈরি হওয়ার দরকার, যে সময়ের দরকার, সেই সময়টা কিন্তু আমরা পাই। যে চেতনা নিয়ে আমাদের বেড়ে ওঠা দরকার, সেই চেতনার মধ্যে আমরা লালিত হতে পারি না, কারণ আমাদের শিক্ষার পরিমণ্ডলটা খুব সংকীর্ণ ছিল। কিন্তু এখন তো সময় আছে, এই জায়গা থেকে আরও বেশি বড়, এটা আরও পরিব্যাপ্ত হবে। যারা নতুন প্রজন্ম আসছে এরা শিক্ষিত হয়ে আসছে, এরা এটিকে আরও বেশি প্রসারিত করবে, আরও বেশি পরিব্যাপ্ত করবে, আরও বেশি হাতকে এরা বাড়িয়ে দেবে, এটা আমি মনে করি। ধন্যবাদ দর্শক, আমাদের হাতে সময় এর ঘড়ি আমাদেরকে জানান দিচ্ছে শেষ হতে চলেছে, আর এই শেষ হয়েও যেন শেষ হবার নয় যে বিষয়টি তা হচ্ছে একুশের চেতনা। আজ এই অনুষ্ঠান যারা দেখছেন, যেখানে বসে দেখছেন, তাদের কাছে আমরা মিনতি জানাই, তাদের কাছে আমরা অত্যন্ত করজোরে আমরা মিনতি জানাই এই কোর্টবাজারে একটি শহীদ মিনার স্থাপনের জন্য সহযোগিতা করবেন। এখানে অধ্যাপক আদিলউদ্দিন চৌধুরী, কবি আদিলউদ্দিন চৌধুরীর নেতৃত্বে এখানে শহীদ মিনার নির্মাণ সংক্রান্ত একটি কমিটি গঠন করা হবে এবং তার নেতৃত্বে একটি শহীদ মিনার এখানে হবে। আমরা আগামীর কোনো 21শে ফেব্রুয়ারিতে, আগামীর কোনো 26শে মার্চে, আগামীর কোনো 16শে ডিসেম্বরে নতুন ফুলে ফুলে শিখতে হবে কোর্টবাজারের নবনির্মিত শহীদ মিনার এমন দৃশ্যই আমরা দেখতে চাই। সেই প্রত্যাশায় শেষ করছি আমাদের আজকের আয়োজন। ধন্যবাদ সবাইকে।